প্রায় দেড় কোটি টাকা পাওনা আদায় সহ সাত দফা দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে মানব মানববন্ধন করেছেন ইমাম ও বাওয়ানি বাগানের চা শ্রমিকরা দুপুরে নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারের কাছে ঢাকা সিলেট মহাসড়কে বন্ধন করেন শ্রমিকরা তাদের অভিযোগ উপজেলার ইমাম ও বাওয়ানি চা বাগানের তিনশো জন শ্রমিকের দু হাজার উনিশ ও দু হাজার একুশ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া একাশি লাখ ঊনষাট হাজার টাকা এরিয়া বোনাসের চোদ্দ লাখ সাতচল্লিশ হাজার টাকা চা বাগান শ্রমিকদের ভবিষ্যত তহবিলের পঞ্চান্ন লাখ উননব্বই হাজার টাকা মালিকপক্ষ পরিশোধ করছে না এছাড়া বাসস্থানের সুবিধা এবং চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা লিখিতভাবে জানানোর পরও মালিকপক্ষ সারা না দেয়ায় তিনজন থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা